আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, youtube.com/4079 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে মাইক্রোওয়ার্কারস জব, একটি স্মল ফ্রিল্যান্সিং সাইট যা ওয়ার্ল্ডের মধ্যে 2009 সাল থেকে এর যাত্রা শুরু, এবং এই সাইটটির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ রয়েছে, যেই কাজগুলো হয়তো অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোন কোন কাজগুলো আপনাদের করতে হবে। তবে হ্যাঁ, এই কাজগুলো করার পূর্বে আপনাকে এখানে তিনটি বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ তিনটি বিষয় আপনাকে এখান থেকে পরিপূর্ণ করতে হবে। যেমন, প্রাথমিক অবস্থায় আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পর আপনার ফোন ভেরিফিকেশন করতে হবে, তৃতীয় পর্যায়ে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তবে তিনটি কাজই একেবারে সহজ, ঘাবড়ানোর কিছুই নেই। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণরূপে দেখার পর নিজেরাই পারবেন এই সাইটটিতে কাজ শুরু করতে। তো আমি আপনাদের একটি বিষয় অবগত করাতে চাচ্ছি, এই তিনটি বিষয়ের মধ্যে যদি কোনো বিষয়টি আপনার জন্য কঠিন হয়, আপনি পারতেছেন না এরকম মনে হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের পাশে রয়েছি। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বারটি দিয়ে দেব, অবশ্যই আপনারা আমার সাথে এই ফোনে যোগাযোগ করবেন, আমি যত দূর সম্ভব আপনাদের সহযোগিতা করব। আর এই সহযোগিতার করার জন্য অবশ্যই আপনারও আমাকে একটু সহযোগিতা করবেন, সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুগণ, চলুন আমরা প্রাথমিক পর্যায়ে সাইন আপের কাজটি শুরু করি। এই যে আপনার এই টাইটেল কিওয়ার্ডটিতে আপনি ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ, তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে রেজিস্টার, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর আমি দেখুন একটি নোটপ্যাডে এখানে যে ফর্মটি রয়েছে, এই ফর্মটির পুরো অংশ তথ্য আমি ইতিমধ্যে ইনক্লুড করে রেখেছি। আমার ভিডিওটি লম্বা হবে, বিদায়। তো এখানে দেখুন প্রাথমিক পর্যায়ে যে 1 নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে 2 ইমেল ভেরিফিকেশন। এখানে আমরা যেই রিকোয়ারমেন্টগুলো আপনার রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের তথ্যগুলো যথাযথ দেব। তারপরে দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য করুন যে এখানে রয়েছে যে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেলিং অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেস আপনি যখন সঠিক অ্যাড্রেস আপনাকে এখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের অনুরূপ আপনাকে এখানে অ্যাড্রেসটি ইনক্লুড করে দিতে হবে। তো এখন এই জিপ কোড দিতে হবে, সিটি দিতে হবে। তো এইগুলো আমি সবই ইনক্লুড করে রেখেছি এই নোটপ্যাডে। তো আমি এখানে পর্যায়ক্রমে আপনার দিচ্ছি, লক্ষ্য করবেন। তো এখানে আমরা কপি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর আমরা জিমেলটি এখানে সাবমিট করব। সরি, এখানে ফার্স্ট নেম এবং মিডল নেমের দরকার নেই, আমরা এখান থেকে মিডল নেমটি এখানে আমরা দিয়ে দেব। সরি, লাস্ট নেম আমরা এখানে দিয়ে ইনক্লুড করব। এখানে কোম্পানি নেম বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট এখানে দেবেন, অথবা কোনো ব্লগ সাইট থাকলে, আর যদি না থাকে তাহলে দরকার নেই, এটি হচ্ছে অপশনাল। তো এখানে কপি করুন, তারপর আপনার এখানে মেলটি আমি যেহেতু ইতিমধ্যে কপি করেছি এখানে মেলটি দিয়ে দিলাম। তারপরে বার্থডেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বার্থডে আপনি যে দেবেন, বার্থডে যে এখানে আপনি ইনক্লুড করবেন, এই যে দেখুন প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার, অর্থাৎ বছর, এটি ইনক্লুড করবেন। তারপরে আপনি পাসওয়ার্ডটি এখানে ইনক্লুড করবেন। তো পাসওয়ার্ডটি আমি ইনক্লুড করলাম, তারপর দেখুন এখানে আমি অ্যাড্রেসটি এখানে সাবমিট করতেছি। অতঃপর নিচে দিয়ে দিই, এখানে অবশ্য বাংলাদেশটা লিখতে হবে, বাংলাদেশটাও দিয়ে দিলাম। জিপ কোড 1610, তারপর পলাশ নরসিংদে। এখানে দেখা যাচ্ছে যে সব কিছুই আমার ইতে রয়েছে। তো তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর লক্ষ্য করুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এখন আমি আমার মেলটি ইতিমধ্যে আমি ওপেন করে রেখেছি, দেখি মেলে একটি কনফার্মেশন লিঙ্ক আসবে, সেই মেলটি এই যায় দেখুন, নরপ্লে ওয়েলকাম মাইক্রো ওয়ার্কারস। তো আমরা এটিতে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর দেখুন এখানে এই যে http://www.microworker.com, তো আপনি ঠিক এটিতে একটি নতুন ট্যাব খুলে তারপরে ওপেন করবেন, ভালো হবে। আচ্ছা, তারপর বলছে এখানে আপনাকে আপনার এখানে কাজ কমপ্লিট হয়েছে, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ক্রিয়েট এ নিউ, কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড উই আর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। এখন তারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে, লগ ইন করতে হলে আমি এখান থেকে আমি লগ আউট দিয়ে বের হয়ে যাব এখান থেকে। তো লগ আউট দিয়ে বের হবার পর এখানে আবার লগ ইন করবো,
তো এখানে লগ ইন করতে হলে আমাকে কী করতে হবে, এখানে জিমেলটি সাবমিট করব, কপি, তারপর এখানে এটি পেস্ট করে দেব। তারপর আবার আমি এখান থেকে পাসওয়ার্ডটি নিলাম, কপি, তারপর পেস্ট করে দিলাম লগ ইন। অর্থাৎ প্রথম পর্যায়ের যে কাজটি, এই কাজটি কমপ্লিট করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখন বলছে, এখানে লক্ষ্য করি আমরা যে ধরুন আমি এখানে একটি কাজ ওয়েব সাইন আপ অ্যাক্টিভেট টু এত ফ্রম ইউর ফোন মডিফাই ইউর নাম্বার। আগে আপনাকে অবশ্যই মডিফাই করতে হবে আপনার ফোন নাম্বারটি, যে বলছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনাকে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি একটি নম্বর ইনক্লুড করবেন। ইনক্লুড করার পর আপনার, আমি দেখাচ্ছি আবার, ইনক্লুড করার পর ঠিক এরকম এইরকম অপশন আসবে। তো এই অপশনটিতে, এই অপশনটির ঠিক এই অ্যাক্টিভেট যেই শব্দটি রয়েছে, সেই অ্যাক্টিভেটটি আপনি আপনার মোবাইল নম্বরে, অর্থাৎ আপনি যে নম্বরে ফোন ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন সেই ফোনে আপনি অ্যাক্টিভেট লিখবেন। লিখার পর এই নাম্বারে আপনি সেন্ড করবেন, অর্থাৎ পাঠাবেন, তাহলেই আপনার ফোন নাম্বারটি অ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ আমি দেখাচ্ছি যে কোন জায়গায় আপনাকে অ্যাক্টিভেট দেখাবে। ঠিক এই যে লক্ষ্য করুন, এই যে ফোন নাম্বার এখানে কিন্তু নেই, এটি শো করবে আপনার, আপনি যে নাম্বারটি দিয়ে মেসেজটি পাঠাবে। তো বন্ধুগণ, আমি প্রাথমিক পর্যায়ে সাইন আপের কাজটি কমপ্লিট করলাম, তারপর ফোন ভেরিফিকেশনের কাজটিও আপনাদের নিয়মটি দেখিয়ে দিলাম। ঠিক এভাবে আপনি যখন সাবমিট করবেন তখন আপনার ফোন ভেরিফিকেশনটি ওকে হবে। তৃতীয় পর্যায়ে আমরা অ্যাডমিশন টেস্ট কীভাবে দেব সেই বিষয়ে আমরা এখন দেখব। তো চলুন আমরা অ্যাডমিশন টেস্টে কীভাবে অংশগ্রহণ করবো এবং পরীক্ষা দেবো এবং অ্যালাও হব শুরু করছি। অ্যাডমিশন টেস্ট, মাইক্রো ওয়ার্কারস অ্যাডমিশন টেস্ট, এটিতে ক্লিক দেবো। তো এটিতে ক্লিক দেওয়ার পর এই যে লক্ষ্য করুন, টিটিভি মাইক্রো ওয়ার্কারস অ্যাডমিশন টেস্ট, এত অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট আমরা অ্যাকসেপ্ট করব। তারপর লক্ষ্য করুন, দিস মাইক্রো ওয়ার্কারস জব, এখানে কিছু ইনফরমেশন তারা দিয়েছে, হু আর দ্য ওয়ার্কার। তো এইভাবে আপনারা এগুলি একটু পড়ে নেবেন, তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। তারপরে রিকোয়েস্ট টেক্স টাস্ক সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, ওর উপরের আনসারটা হবে হোয়েন ইট ইস, জি জি। তো এখানে আমরা এভাবে পড়ে নেব এগুলো, জি। তারপর আমরা প্রথম পর্যায়ে তিনটি পরীক্ষা অংশ কি করলাম, এখন আমরা দ্বিতীয়টি শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের চুজ দ্য ওয়ার্ড দ্য বেস্ট প্রোভাইড স্টেটমেন্ট, এটি আমাদের দেখতে হবে। এখানে চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন দ্য মিনিং টু পারপ্লেক্স, এখানে আমরা দিয়েছি। লাস্ট যে রেডিও বাটনটি রয়েছে সেটি দিয়েছি। এখন আমরা যে দ্বিতীয় যে মিনিংটি রয়েছে সেটির আমরা আনসার এখান থেকে খুঁজে বের করব। তো আমরা টুক আফটার যে টেক ডাউন, যে আমরা টেক ডাউনটি দিয়েছি। তারপর এখানে দুইটি গ্যাপ রয়েছে, দুটি গ্যাপে আমরা আমাদের যথাযথ উপযুক্ত শব্দ আমরা এখানে বসাবো, যে ইম্পর্টেন্ট। তারপরে উই টু জার্মানি কি হবে, উই আর মুভি টু জার্মানি, যে সি অ্যাক্সেসড মি স্ট্রিলিং হার ওয়াচ, যে উইথ অফ উইথ, যে ফিনিশ, যে ফিনিশড রিপোর্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড। তখন আমরা যাবে আসি। তো আমরা এখন টিটিভি ইউটিউব সাবস্ক্রাইব, অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেল কীভাবে সাবস্ক্রাইব করবেন সেই সম্পর্কে এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি। যে লক্ষ্য করুন, এখানে অবশ্য তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, বলছে যে গো টু HTTP twitter.com, তারপর এখানে আরও কিছু কিওয়ার্ড রয়েছে, এগুলো আমি পড়লাম না, ভিডিও লেন্দি হবে বিদায়। তো আমি এটিকে সিলেক্ট করলাম, তারপর একটা নতুন ট্যাব খুলে নিলাম। তো নতুন ট্যাব খোলার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি আমরা এটিতে ক্লিক দেব। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটি চ্যানেল আমরা দেখতে পাবো। তো এই যে লক্ষ্য করুন, আমরা চ্যানেলটি হোম পেজে আসলাম, জি। তো আমরা এখানে সাবস্ক্রাইব করব। তো আমরা সাবস্ক্রাইব, এখানে আমাদের জিমেলটি সাইন আপ করে নিতে হবে, জি। আমি সাইন আপ করলাম। তো সাইন আপ করার পর দেখুন এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা এখানে কপি করব। কপি করার পর আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট এটিতে ক্লিক দেব।
তারপর এই যে বলছে সাবমিট ইউর চ্যানেল লিংক, তো এখানে আমরা সেই লিংকটি পেস্ট করে দেব। তারপর আমরা এখানে অবশ্য তারা সময় দেয়, 180 সেকেন্ড সময় দেয়, অর্থাৎ 80 সেকেন্ডের যে সময়টা হয় সেটাই, এই সময়ের ভিতরে আপনার এই কাজটি করতে হবে। তো এখানে ফিনিশ নাও, আমরা ফিনিশে গেলাম। যে লক্ষ্য করুন, বি কোড ইজ সাকসেসফুলি সাবমিটেড। আমরা আবার চলে যাচ্ছি জবে। এটি আমি অন্য আরেকটি সাইডে অবশ্য আপনাদের দেখাচ্ছি। ভোট ইন কন্টেস্ট, এই ধরনের কাজ যখন আপনি আপনার সাইডে দেখতে পাবেন তখন ধরে নেবেন এটি হচ্ছে রিডিট থেকে দেওয়া, অর্থাৎ রিডিট একটা সোশ্যাল মিডিয়া, এটি তো আপনাকে সাইন আপ করতে হবে। কাজে চলে যাচ্ছি। ঠিক এটির উপরে ক্লিক করে একটি নতুন ট্যাব খুলবেন। ট্যাব খোলার পর আপনার কাজ কী সেটি আপনার এখানে তারা এই যে এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে, যা আপনি রিকোয়ারমেন্টটি সাবমিট করবেন, অথবা আপনি সরাসরি আপনি এটি ই করতে পারেন, লিঙ্ক ওপেন লিঙ্ক। তারপর আপনি ঠিক এখানে আই অ্যাকসেপ্ট দ্য টাইটেল জব অ্যাকসেপ্ট করবেন, করে দেখবেন এখানে স্ক্রিনশট বলছে দেওয়ার জন্য। তো আমরা আর এখানে তারা রিকোয়ারমেন্টে মানে তারা কি বলছে সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। ডু নট পোস্ট এনি কমেন্টস আপবোর্ড দ্য পোস্ট টাইটেল, হাউ টু ইউজ আপ ফিং এ ওয়াক থ্রু অফ দ্য আপ ফিনিং, অর্থাৎ এই অংশটা আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে। আপনাকে তারা যে কিওয়ার্ডটি দিয়েছে সেই কিওয়ার্ডটি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আপনাকে আমি আরেকটি শর্ট বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে এখানে আপনি কপি করবেন, কপি করে ঠিক সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার দেবেন। জি আমরা পাইছি তাইলে হাউ টু ইউজ, এটিকে আমরা এখান থেকে স্ক্রিনশট করব। তো আমার এখানে 3, অবশ্য দ্রুত যেতে হবে যেহেতু আমার সময় একেবারেই কম। তো এখানে স্ক্রিনশট ভোট, অবশ্য স্ক্রিনশট ভোটটাও আমার দেখতে হবে। এখানে 91, তো এখানে 91 আমরা লিখব 91। তারপর আমরা এখানে ব্রাউজারে ক্লিক করে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে তারপর আমরা এখান থেকে আমাদের স্ক্রিনশটটা ছিল নম্বর 3, আমরা এটি দিয়ে দেবো। জি আমাদের কাজ শেষ, অবশ্য দেখে নিই যে সময় আছে এখনও। তো আমরা কনফার্ম কমপ্লিট টাস্ক এটিতে আমরা ক্লিক দেব। এখন আমার কাজটি কমপ্লিট। তো বন্ধুগণ, আমি আপনাদের আরেকটি অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। জি আমি আরেক, এটি হচ্ছে আমার রানিং অ্যাকাউন্ট। এ পর্যন্ত $13.17 আমি এ পর্যন্ত ইনকাম করেছি। আমার এর সময়কাল হচ্ছে 1 মাস 7 দিনের মতো হবে, 8 দিন 7 দিন। তো অবশ্য প্রাথমিক পর্যায়ে ইনকামটা একটু কম হয়। তো আপনার উইথড্রটা কীভাবে দেবেন সেই বিষয়ে আমি আপনাদের এখন একটু নিয়ে যাচ্ছি সেখানে। তো এখানে লক্ষ্য করুন, আমরা এখানে উইথড্রর বিষয়টা না, সরি আমি উইথড্রটা আপনাদের দেখাচ্ছি, উইথড্রটা কীভাবে উইথড্রটা দেবেন। অবশ্য এর জন্য একটি ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই রেডি করব। তো এখন এই যে দেখুন, প্লিজ নিউ এ উইথড্র রিকোয়েস্ট, তো আমি এটিতে ক্লিক দিচ্ছি। এই যে লক্ষ্য করুন, এখানে আমার বেশ কিছু মেথড রয়েছে, যেমন লোকাল ফান্ডস ট্রান্সফার ভিয়া ট্রান্সফার। এখানে আপনার 12.78 হলে আপনি ব্যাংকের, অর্থাৎ আপনার স্থানীয় যে ব্যাংকটি রয়েছে সে ব্যাংকের মাধ্যমে আপনি অর্থটা উত্তোলন করতে পারবেন। তারপর রয়েছে মানি ব্রোকারস, স্ক্রিল, তারপর পেওনিয়ার, তারপর পেপাল, অর্থাৎ এখানে যেই যেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন, অর্থাৎ কত হলে উত্তোলন করতে পারবেন সেই বিষয়গুলো এখানে তারা দেখিয়েছে। তো লোকাল ট্রান্সফার বলতে এখানে তো বুঝালাম যে স্থানীয় ব্যাংক, আর স্থানীয় ব্যাংকটি আপনি কীভাবে ই করবেন পূরণ করবেন সেই বিষয়ে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও টিউটোরিয়াল আমি প্রস্তুত করব, অবশ্যই সাথে থাকবেন। আর আমার পূর্বের অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। অবশ্যই আপনাদের আমি বলবো আপনারা এই সাইটটিতে কাজ করেন, আশা করি আপনারা ঠকবেন না, এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন। তো এই বলে আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি আজকের মতো এখানেই রাখছি। যাবার পূর্বে আপনাদের আবারও বলছি যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করাবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। ফোনের সাথে যোগাযোগ রাখবেন। যদি আপনার এডমিশন টেস্টে নিজেকে গুছিয়ে না নিতে পারে তথাপি আপনাদের আমি এডমিশন টেস্টটি দিয়ে দেবো। এবং আবার শেষবারের মতো আপনাদের বলতেছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়াল রাখার পূর্বে আপনাদের শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।